হ্যালো বন্ধুরা, আমি পাই তোমাদের সকলকে আমার চ্যানেল ওকেশা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আমি যেটা এখন তোমাদের বলছি সেটা ক্লাস 10 যখন প্রশ্ন উত্তর আমি আলোচনা করছিলাম সেখানে 3 নম্বরের প্রশ্নটা আলোচনা করতে গিয়ে যে মাইটোসিস যখন হচ্ছে কোনো একটা সেলে একটা ক্রোমোজোমে যে অপত্য কোষ তৈরি হচ্ছে একটা ক্রোমোজোমে কতগুলো ডিএনএ ছিল সেটা বলতে গিয়ে আমি তোমাদের একটু ক্রোমোজোমের ধারণাটা ক্লিয়ার করেছি। আজকে যেটা বলবো সেটা কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজনের প্রকারভেদ যদি আমি বলি সেটা 3 রকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যানাইটোসিস, ঠিক আছে। অ্যানাইটোসিস যেটা সেটা সব থেকে সরলতম প্রক্রিয়া যেখানে জনিত্র কোষ থেকে কি হয় অপত্য তৈরি হচ্ছে, নিউক্লিয় পর্দার বিলুপ্তি হয় না, ঠিক আছে। আর কি হচ্ছে না, এখানে কোনো বিন্তন্তু গঠন হয় না, ঠিক আছে। ক্রোমোজোমের সঙ্গে সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয় আর ক্রোমোজোমটাও সরাসরি বিভাজিত হয়, মানে একদম ডাইরেক্টলি না নিউক্লিয়াসের পর্দা বিভাজিত হচ্ছে না কিছু, কিরকম হয়ে যায় নিউক্লিয়াস যেটা হচ্ছে এরকম ভাবে একটু বড় হয়ে এভাবে বিভাজিত হয়ে যায়। এখানে দুটো নিউক্লিয়াস আর নিউক্লিওলাস আছে, এরকম একটা দাগ হয়ে দুটো ভাগ হয়ে গেল, আবার সাইটোপ্লাজম যেটা আছে সাইটোপ্লাজমটাও সরাসরি বিভাজিত হয়ে যায়, কোনো পর্দা বিলুপ্তি হয় না, খুব সরলতম এটা একটা বিভাজন, ঠিক আছে। এটা হচ্ছে একটা প্রকারভেদ অ্যানাইটোসিস। এবার যেটা আমরা তোমাদের বলবো যে দুটো ইম্পর্টেন্ট মাইটোসিস আর মিওসিস, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট কোষ বিভাজন। এখানে কি হয় এই মাইটোসিস আর মিওসিস একটু জটিলতম মানে কোষ বিভাজন হতে শুরু করে। এখানে মাতৃকোষ যেটা রয়েছে তার নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম যেটা একবার বিভাজিত হয়, ঠিক আছে, একবার বিভাজিত হয়ে সম আকৃতি সম গুণযুক্ত সম সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য সৃষ্টি করে, এখানে নিউক্লিয় পর্দার বিলুপ্তি ঘটে, ঠিক। মানে এই চারটা মাতৃকোষ 2n, এখান থেকে যে দুটো অপত্য কোষটা তৈরি হবে কিভাবে তৈরি হবে, কি প্রসেসের মধ্যে তৈরি হবে সেটা আমি বলছি। তার আগে দেখে নাও, এটা হচ্ছে দুটো যে অপত্য কোষ তৈরি করছে এটাও 2n, এটাও 2n, ক্রোমোজোম সংখ্যা এক থাকবে। এখানে যা ক্রোমোজোমের গুণ এখানেও সেইখানে সেরকমই ক্রোমোজোমের গুণ, একই ক্রোমোজোম সংখ্যা একই আকৃতির দুটো নিউক্লিয়াস, এইটা হচ্ছে মাইটোসিস পদ্ধতি, ঠিক আছে। আমরা যেহেতু এটা 2n মানে হলো ডিপ্লয়েড, মানুষরা ডিপ্লয়েড, মানুষের ক্রোমোজোম যেটা সেটা ডিপ্লয়েড ক্রোমোজোম থাকে। n মানে তাহলে কি হ্যাপ্লয়েড প্রকৃতির, যে ক্রোমোজোম সংখ্যা সেটা হলো n, আর 2n মানে হচ্ছে ডিপ্লয়েড, মানুষরা হচ্ছে ডিপ্লয়েড, ক্রোমোজোমটা 2n দ্বারা প্রকাশিত করা হয়। অনেক বইতে 2 ক্যাপিটাল n ও লেখা থাকে, ক্যাপিটাল n বা স্মল n দুভাবে লেখা থাকতে পারে, অনেক বই ক্যাপিটাল n দিয়েও লেখা থাকে, সেটা ক্রোমোজোম সংখ্যাকে রিপ্রেজেন্ট করে। এটা হচ্ছে মাইটোসিস, মাইটোসিস কোষ বিভাজন। এটা আমি জাস্ট একটা সংজ্ঞা হিসেবে বলছি, যেখানে নিউক্লিয় পর্দা কি হবে বিলুপ্তি হবে এক একটা ভাগের মধ্যে দিয়ে এটা যায়। মাইটোসিস সেল ডিভিশন হোক মিওসিস সেল ডিভিশন হোক, সেখানে চারটে ভাগ রয়েছে, কি কি একটা ভাগ হবে কি সেটা প্রোফেজ সব থেকে শুরুতে, তারপরে হবে কি তারপরে হবে মেটাফেজ, অ্যানাফেজ, লাস্ট হচ্ছে টেলোফেজ, ঠিক আছে। এবার মাইটোসিস হোক মিওসিস হোক এই চারটে ভাগ হবে, এইগুলো হচ্ছে কি মাইটোটিক ফেজ। যখন আমরা কোষ চক্র দেখবো একটা কোষ একটা চক্রের মাধ্যমে তার নির্দিষ্ট কি করছে, একটা কোষের মধ্যে একটা বিভাজন যখন চলে একটা অবিভাজন বিভাজনের একটা চক্র থাকে সেটাকে কোষ চক্র বলে, যেটা আমি তোমাদের আগে দিনই বলেছি, ঠিক আছে। ইন্টারফেজ কথাটা এসেছিল সেজন্য সে কোষ চক্রটা একটা সিজ আছে ইন্টারফেস, যেখানে কোষটা বিভাজন হয় না বিভাজনের জন্য তৈরি হয়, ঠিক, সেটা ইন্টারফেস। আর একটা হচ্ছে বিভাজিত, বিভাজনটা হতে পারে মাইটোসিস প্রক্রিয়া, আর একটা হতে পারে মায়োসিস প্রক্রিয়া বা মিওসিস প্রক্রিয়া। এবারে যে আমরা দেখেছিলাম আরেকটা প্রক্রিয়া আছে কোষ বিভাজনের অ্যামাইটোসিস, অ্যামাইটোসিসটা কোথায় হয় ব্যাকটেরিয়া ইস্ট অ্যামিবা এক কোষে জীবদেহের অ্যামাইটোসিস দেখতে পাওয়া যায়। তো আমরা যেহেতু বহুকোষী আমরা কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে দেখছি, এখন মাইটোসিসটাকে আমরা দেখবো কিরকম ভাবে হয়। সব থেকে সিম্পলেস্ট যদি জিজ্ঞেস করে কোষ বিভাজন তাহলে তোমরা বলবে অ্যামাইটোসিস। আমরা যেটা দেখবো আমাদের দেহে হয় ডিপ্লয়েড প্রাণী আমরাও মানুষরা মাইটোসিস আর মিওসিস হচ্ছে, মানে এই যে একটা কোষ চক্র যেখানে কোষটা বিভাজিত হবে না সেরকম একটা অবস্থা থাকবে, আবার বিভাজিত বিভাজিত হবে বিভাজন হবে মাইটোসিস আর মিওসিস পদ্ধতিতে, সেই পুরো চক্রটাকে বলা হয় কোষ চক্র বা সেল সাইকেল। আগে দিন আমি এই দশার যে চক্রটা এভাবে যে একটা দশায় চক্রটা ঘুরছে সেটাকে কোষ চক্র বলেছি, ঠিক আছে। আগে দিন সম্পর্কে বলেছি মাইটোসিসে যেই দুটো অপত্য কোষ তৈরি হয় সেগুলো হচ্ছে ক্রোমোজোম হবে, ক্রোমোজোমগুলোর সংখ্যা মাতৃকোষের সংখ্যার সঙ্গে সমান হবে, আর কি হবে এদের গুণ এক হবে আর সমান আকৃতির ক্রোমোজোম হবে, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস, এই যে মাতৃকোষ, ঠিক আছে, মাইটোসিসে কিছু কিছু জিনিস ক্লিয়ার করে নাও। এই যে মাতৃকোষ, এই মাতৃকোষের মধ্যে এই যে 2n টা রয়েছে একটা n এসছে পিতৃ ক্রোমোজোম থেকে একটা n এসছে মাতৃ ক্রোমোজোম থেকে, কারণ মিওসিস যেই সেল ডিভিশন কোষ বিভাজনটা হয় সেখানে আমরা চারটি কোষ পাবো, ঠিক আছে। মাইটোসিসকে কি বলা হয়, মাইটোসিস হচ্ছে একটা সদৃশ্য বিভাজন, কেন না এখানে 2n মাতৃকোষ আছে সেখান থেকে 2n দুটো অপত্য কোষ পাবো বলে একে মাইটোসিসকে কি বলা হয় সদৃশ্য বিভাজন বলা হয়, ঠিক। কিন্তু মিওসিসে কি হবে, মিওসিসে 2n থেকে বিভাজনটা শুরু হবে, যেই জনিত্র কোষ বা মাতৃকোষটা থাকবে সেটা হবে 2n, ঠিক আছে। সেখান থেকে মিওসিস 1 যখন হবে সেখানেই কি হবে ক্রোমোজোম সংখ্যা ঘাটতি হয়ে যাবে, এটা হলো মিওসিস 1, সেখানেই ক্রোমোজোম নাম্বারটা কমে যায়, কমে এন এন হয়ে যায়, তারপরে কি হবে একটা সদৃশ্য বিভাজন হবে, মানে এটা অনেকটা মাইটোসিস বিভাজনের মতনই হবে। মিওসিস 1 এর পর যখন মিওসিস 2 হয় এটা মাইটোসিসের মতনই হবে, মিওসিস 2 টা সদৃশ্য বিভাজন, এটা হচ্ছে হ্রাস বিভাজন, যেহেতু 2n থেকে n হচ্ছে এটা বলা হয় হ্রাস বিভাজন, কমছে রিডিউস কমছে, সেজন্য এটাকে বলা হচ্ছে এইরকম যে ডিভিশনটা রিডিউস ডিভিশন বা হ্রাস ডিভিশন বলা হয় বিভাজন। আবার যখন এটা মিওসিস 2 হবে এই মিওসিস 2 টা হচ্ছে সদৃশ্য বিভাজন, এখানে n n n n এই গ্যামেট এগুলোকে বলা হচ্ছে কি, এই যে অপত্য কোষগুলো চারটে তৈরি হয় এগুলো হলো গ্যামেট হ্যাপ্লয়েড, আর আমাদের মানুষের ক্ষেত্রে যে গ্যামেটটা হয় সেটা n নম্বর সংখ্যাতে হয়, ঠিক আছে। তাহলে এইটুকুনি ডিভিশনটা কিরকম সেটা বোঝা গেছে। তাহলে মিওসিস যখন হয় এটা দুবার নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে, প্রথমে হ্রাস বিভাজন হয় পরে সমবিভাজন হয়, মাইটোসিসে একবার নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে, ঠিক। এরপরে একটা জিনিস আমি যেটা বললাম, এটা হলো মাতৃকোষ বা এটাকে বলা হয় জনিত্রীকোষ, এই কোষের মধ্যে কিন্তু ক্রোমোজোম থাকে কি, হাফ ক্রোমোজোম থাকছে পিতৃ ক্রোমোজোম, হাফ ক্রোমোজোম থাকে মাতৃ ক্রোমোজোম, এখানে কনফিউজ হবে না। এইটাকে আমরা মাতৃকোষ বা জনিত্রীকোষ কেন বলছি, এই যে একটা কোষ এই কোষটা অন্য অপত্য কোষের জন্ম দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এই কোষটা হলো এই চারটে কোষের মা, তাহলে এই চারটে কোষের মা যেহেতু সেজন্য এটাকে মাতৃকোষ বলা হচ্ছে। মাতৃকোষ মানে এই নয় এখানে ক্রোমোজোমটা শুধু মাতৃ ক্রোমোজোমই আসে, এখানে ক্রোমোজোম যেটা থাকবে এই সংখ্যক ক্রোমোজোম থাকে পিতৃ ক্রোমোজোম, এই সংখ্যক ক্রোমোজোম হয় মাতৃ ক্রোমোজোম, খুব ভালো করে এই কনসেপ্টটা ক্লিয়ার করো। কারণ যখন গ্যামেট তো হলো এন এন, এবারে যখন নিষেক প্রক্রিয়া হয় তখন যেই ক্রোমোজোম আছে পিতৃকোষ থেকে যখন
জায়গোট তৈরি হবে এন এন দিয়ে, স্পাম আসবে, ডিম্বাণুর যেই ডিমগুলো তৈরি হয় এগুলো ডিম্বাণুর মধ্যে, যে ডিম্বাশয়ের মধ্যে যে ডিম্বাণুগুলো তৈরি হচ্ছে সেগুলো কি হচ্ছে, সেগুলো যখন ফার্টিলাইজেশন হবে, সেগুলো যখন যৌন জনন প্রক্রিয়াটা হবে, স্পামটা দিয়ে শুক্রাণুটা যাবে, সেখানে গ্যামেট আছে শুক্রাণুতে এন, আর ডিম্বাণুতে আছে আবার কি গ্যামেটটা এন, এই দুটো মিলে নিষেক হয়ে নিষেকের পর টু এন তৈরি করবে। তাহলে একটা টু এন হ্যাপ্লয়েডের ক্ষেত্রে কি আছে, মাতৃ ক্রোমোজোম আছে এন সংখ্যক, এন সংখ্যক আছে পিতৃ ক্রোমোজোম, ঠিক আছে, জিনিসটা বুঝতে পেরেছো তো? তাহলে এই যে মাতৃকোষ, কিন্তু তাও আমরা একে মাতৃকোষ কেন বলছি, কারণ এই কোষটা যখন বিভাজিত হচ্ছে চারটে কোষ উৎপন্ন হচ্ছে মিওসিস প্রক্রিয়া, সেটা কি হচ্ছে, যেহেতু এখান থেকে চারটে ক্রোমোজোম তৈরি হচ্ছে এটাকে মাতৃকোষ বা জনিত্রীকোষ বলবো, ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? যদিও যাকে আমরা মাতৃকোষ বলছি, ক্রোমোজোমেতে এন সংখ্যক থাকবে পিতৃ ক্রোমোজোমে আর এন সংখ্যক থাকবে মাতৃ ক্রোমোজোম, সেমনি যখন মাইটোসিস বিভাজন হবে সেক্ষেত্রে যে মাতৃকোষটা আছে টু এন, সেই টু এনটা ক্রোমোজোম যেটা এন সংখ্যক হবে পিতৃ ক্রোমোজোম, এন সংখ্যক হবে মাতৃ ক্রোমোজোম, এই জিনিসটা মাথায় রেখো। আশা করি আমি বোঝাতে পেরেছি এইটুকুনি জিনিস তোমাদের, ঠিক আছে। এরপরে আমরা যখন যাচ্ছি ডিম্বাশয় ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে, আর যেটা শুক্রাশয় আছে শুক্রাণু তৈরি হচ্ছে, এই যে শুক্রাণুতে এন সংখ্যক মানে গ্যামেট যেগুলো তৈরি হচ্ছে সেটা এন সংখ্যক শুক্রাণু এন নাম্বার আর ডিম্বাণু এন নাম্বার, এগুলো নিষেক প্রক্রিয়াতে কি করে, জায়গোট তৈরি করে, যেটা হচ্ছে টু এন। তারপরে আস্তে আস্তে এমব্রায়ো তৈরি হচ্ছে মানে ভ্রূণ তৈরি হচ্ছে, নিয়ে মানুষটা উৎপত্তি হচ্ছে, একটা মানুষের আবির্ভাব হচ্ছে। তাহলে আমাদের যতগুলো ক্রোমোজোম নাম্বার আছে প্রত্যেকটা সেলে, আমি আগেই বলেছিলাম প্রত্যেকটা সেলে 23 পেয়ার বা 46টা ক্রোমোজোম আছে, ঠিক আছে, 46 আমরা যেহেতু হ্যাপ্লয়েড, এখানে 2n = 46, n = 23, আর যদি আমরা পেয়ার হিসেবে বলি তাহলে বলবো 20 পেয়ার, ঠিক। তাহলে একটা কোষের মধ্যে যদি আমি ক্রোমোজোমগুলোকে দেখাই তোমাদের, এরকম ভাবে নাম্বারিংগুলো হয়, এরকম ভাবে থাকছে, এটা একটা ক্রোমোজোম, এটা হলো 1 পেয়ার, এটা 2 পেয়ার, এটা হচ্ছে 3 পেয়ার, এটা হচ্ছে 4 পেয়ার, এরকম এরকম এরকম, এটা হচ্ছে 5 পেয়ার, এরকম হচ্ছে কি রয়েছে, এটা আবার হচ্ছে 22 পেয়ার, এমনি ক্রোমোজোম হলো। এরপর একটা ক্রোমোজোম থাকছে XX স্ত্রীদের ক্ষেত্রে, আরেকটা পেয়ার ক্রোমোজোম, এটা 23 নম্বরটা যদি স্ত্রীদের ক্ষেত্রে হয় তাহলে হবে XX, যদি সেটা পুরুষ হয়ে যায় সেক্ষেত্রে ক্রোমোজোমটা হয়ে যায় কি XY, এটা পুরুষ, 23 নম্বর পেয়ারটা। তাহলে এরকম করে ক্রোমোজোমের নাম্বারিং পেয়ারিংগুলো সেলে দেওয়া হয়। আমি এখানে ডট ডট দিলাম, এখানে 6-7-8 কন্টিনিউ করেছি, 22 দিয়ে আছে, 23টা স্ত্রীর জন্য XX হবে, পুরুষের জন্য XY হবে, বোঝা গেছে? এইভাবে একটা কোষে ক্রোমোজোমগুলো থাকছে, ঠিক আছে, এরকম হয় তাদের সজ্জাটা, ঠিক। তাহলে প্রথমে মিওসিস যখন করব, মিওসিস 1 টাকে আমরা বলবো রাশ বিভাজন, মিওসিস 2 যেটা হবে যে জননকোষ বা গ্যামেট সৃষ্টি করবে, 2টা অপত্য যেটা সৃষ্টি করবে, সেই 2টা হচ্ছে কি, 2টা হবে তোমার সদৃশ বিভাজন। তাহলে এই ক্ষেত্রে যে চারটে অপত্য তৈরি হয় সেটা মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম ক্রোমোজোম সহ তৈরি হচ্ছে, কারণ মাতৃকোষে 2n থাকে, এখানে n হয়ে যাচ্ছে, মানে অর্ধেক ক্রোমোজোম সহ অপত্য কোষ বা গ্যামেট তৈরি করে, ঠিক, বোঝা গেছে এতটুকুনি? এরপরে আমরা যে বলছি যে কোষচক্র, কোষচক্র মানে কোষটা যখন বিভাজিত হবে না, সেই দশাটাকে বলবো ইন্টারফেস। সেখানে আমরা বলেছিলাম জি1 এস জি2 দশা করছে, আর যেটা বিভাজিত হবে সেই বিভাজনটা হতে পারে মাইটোসিস বা হতে পারে মিওসিস। যদি সেটা তোমার হচ্ছে সোমাটিক সেল হয়ে যায়, সোমাটিক সেলে হয়ে যাবে যেটাকে বলে মাইটোসিস, আর যদি সেটা জার্ম সেল হয়ে যায়, সেক্স, যেখানে গ্যামেট তৈরি হবে, জাইগোট তৈরি হবে, নিষেক তৈরি হবে, নিষেক হবে আর কি, সেই সব ক্ষেত্রে হয়ে যাবে মাইটোসিস বিভাজনটা, ঠিক, এরকম ভাবে। আর আরেকটা ফেজ বলেছিলাম জি0 ফেজ, মানে বিভাজনের পর সেলটা একটু থামে, সেল যখন বিভাজিত হলো সে তখন একটু পজ দশা থাকে, থামে, সেই পজটাকে বলা হয় জি0 দশা। মানে সেখানে কি হচ্ছে, সেলে কিছু হয় না, ওটা প্রোটিন সংশ্লিত হচ্ছে না, বাড়ছে কমছে, কোনো রকম কিছু পরিবর্তন হয় না, সেল একটা নির্দিষ্ট দশায় থাকছে, একই রকম দশা কিছুক্ষণ, সেটাকে বলা হয় রেস্ট দশা আর কি, জি0 দশা। এবারে এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে, স্নায়ুকোষ, পেশিকোষ আর যেগুলো পরিণত লোহিত রক্ত কণিকা আরবিসি, সেগুলো কখনো বিভাজিত হয় না, এরা জি0 দশায় থাকে। তোমাদের এরকম কোশ্চেন বলতে পারে, উদাহরণ দাও, যেই এমন এক কোষের উদাহরণ দাও যারা জি0 দশায় থেমে যায়, ঠিক আছে, যখন পরিণত হয়ে গেল সমস্ত কোষ তৈরি হয়ে গেল, জি0তেই থেমে যাবে, মানে তারা আর কি হবে না, কোষ বিভাজনে যাবে না, ঠিক আছে, জি0তেই রয়ে যাবে, সেগুলো হচ্ছে কি, এরকম উদাহরণ চাই তোমাদের, সেটা হচ্ছে স্নায়ুকোষ, পেশিকোষ আর পরিণত লোহিত রক্ত কণিকা, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা কি, সেটা একটা চক্র আমি তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু এই চক্রের মধ্যে কিছু কিছু জিনিস আছে, সেগুলো আমি তোমাদের বলবো, তার আগে আমি মাইটোসিস বিভাজনটা কীরকম হচ্ছে সেটা বলে দিই, ঠিক। বিভাজন যখন হবে, এর আগে আরেকটা জিনিস মনে রাখো, মাইটোসিস হোক মিওসিস হোক, সেখানে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় ওইলাস, এগুলো কি হবে, বিলুপ্তি হবে, ঠিক আছে। নিউক্লিয় জালক যেগুলো রয়েছে সুতোর মতো অংশ, সেগুলো প্রথমে ক্রোমাটিন তৈরি করবে, তারপরে কি হবে, ক্রোমোনিমা তৈরি করবে, এইভাবে ক্রোমাটিড তৈরি করে পরে আস্তে আস্তে ক্রোমোজোমগুলো স্পষ্ট হবে, খুব কুণ্ডলীকৃত হবে, ঘনকৃত হবে, নিয়ে আস্তে আস্তে বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করবে, ঠিক। নিউক্লিয়াস যখন বিভাজিত হয়, ঠিক আছে, সেইটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াস মানে যখন বিভাজিত হবে, দুটো জিনিস বিভাজিত হয়, একটা নিউক্লিয়াসকে বিভাজন হতে হবে, একটা সাইটোপ্লাজমকে বিভাজন হতে হবে, এই দুটো টার্ম ভীষণ ইম্পর্টেন্ট মনে রেখো। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস যখন বিভাজিত হবে তখন তাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস, আর যখন সাইটোপ্লাজম বিভাজিত হয় সেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এই দুটো টার্ম থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে, ঠিক আছে, দিয়ে দিল সাইটোকাইনেসিস মানে কি, মানে তোমাদের বলতে হবে কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজন, ঠিক আছে, ক্যারিওকাইনেসিস কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে, সেটা কোথায় কোথায় হতে পারে, মাইটোসিস বিভাজন হতে পারে, মিওসিস বিভাজন, এই দুটো হয়। এরপরে যে দশাগুলো আসে মাইটোসিস দশায়, সেটা কি কি দশা হবে, চারটি দশা কোষচক্রে আমি বলেছিলাম তোমায় একদিন, তোমাদের প্রোফেজ দশা, তারপরে হচ্ছে মেটাফেজ দশা, অ্যানাফেজ দশা, টেলোফেজ দশা, দশাগুলো এই চারটে পরপর হয়, একের পর এক পর্যায়ানুক্রমিকভাবে হয়, সেজন্য যদি তোমাদের বলে কোষ বিভাজনের দশাগুলো লেখো, আগে প্রোফেজ লিখলে, তারপর টেলোফেজ লিখলে, তারপর মেটাফেজ লিখলে, তারপর অ্যানাফেজ লিখলে, এরকম করবে না, এমনি করলে নাম্বার কাটা যাবে, তোমাদের যেরকম ভাবে স্টেপ বাই স্টেপ কোষ বিভাজন হয় সেই হিসেবেই কিন্তু নামকরণটা করা হয়েছে, ঠিক আছে, সেজন্য দশাগুলো একদম পরপরই তোমাদের লিখতে হবে। প্রথমে লিখতে হবে প্রোফেজ, ঠিক আছে, ফার্স্টে লিখবে প্রোফেজ, তারপরে আসবে মেটাফেজ, তারপরে আসবে অ্যানাফেজ, তারপরে আসবে টেলোফেজ, ঠিক আছে, ক্লিয়ার হলো এতটা, বুঝাতে পেরেছি, ঠিক। তার আগে বিভাজনের আগে আমি অবিভাজনের একটু কিছু অংশ তোমাদের বলে দিই, তাহলে তোমরা যেই ক্রোমোজোম সংখ্যা কত আছে আর ডিএনএ সংখ্যা কত আছে সেগুলোকে বুঝতে পারবে, এই জিনিসগুলো অবিভাজনে কি হচ্ছে সেই জিনিসগুলো, কারণ প্রত্যেকটা কোষের মধ্যে অবিভাজন দশা, বৃদ্ধি দশা থাকছে আর বিভাজন দশা থাকছে, এইভাবেই একটা কোষ নিজের জীবনচক্রটাকে চালায়।
ঠিক আছে এই দুটো দশা মিলেই জীবন চক্র হয় তাহলে একটা কোষের অবিভাজন দশাও থাকে বিভাজন দশাও থাকে তো যখন অবিভাজন দশা থাকে সেখানে আমি বলেছিলাম এস ফেজে ঠিক আছে ডিএনএ এর নাম্বারটা কিন্তু যেহেতু ডিএনএ প্রতিলিপি গঠন হয় ডিএনএ সংশ্লেষিত হয় ডিএনএ নাম্বারটা বাড়ে ঠিক আছে কিন্তু ক্রোমোজোম নাম্বারটা বাড়ে না বলেছি ক্রোমোজোম নাম্বার একই থাকবে ঠিক আছে সেটা মাইটোসিস হোক বা মিয়োসিস ডিভিশন হোক কেন না যখন ওই কোষ জীবন অবিভাজন দশাটা চলবে সেটা ইন্টারফেজ বলেছিলাম জীবন দশা এস দশা জি টু দশা আর এইখানে একটা কোষ দশা ছিল যেটা ছিল রেস্টিং দশা জি জিরো দশা এবারে জীবন এস জি টু এই যে আই ফেজ বা ইন্টারফেজ দশা যেটা এটাই হলো অবিভাজন কাল এখানে প্রোটিন আর আরএনএটা সংশ্লেষ হচ্ছে কোষের বৃদ্ধি হচ্ছে ঠিক আছে এটিপি আসছে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের সংশ্লেষ হচ্ছে নিউক্লিয়াসটা বৃদ্ধি হচ্ছে কারণ কোষ বিভাজন হতে হবে তো বৃদ্ধি হচ্ছে এস দশায় কি হচ্ছে ডিএনএ সংশ্লেষ হতে শুরু হচ্ছে জি টু দশায় কি হচ্ছে এবারে যদি এস দশাতে কিছু ভুলভ্রান্তি হলো সেটা ঠিক করছে হিস্টন প্রোটিন সংশ্লেষ হচ্ছে বৃদ্ধি হচ্ছে ক্রোমোজোম সেন্ট্রিওল এদের আবার প্রতিলিপি গঠন হচ্ছে জি টু দশায় কেন ওগুলো প্রতিলিপি গঠন হচ্ছে সেন্ট্রিওলের প্রতিলিপি গঠন কেন হচ্ছে সেন্ট্রি হোল যেগুলো আছে সেই সেন্ট্রিওলগুলো তো যখন বিভাজন হবে না তখন নিউক্লিয়াসের দুদিকে সেন্ট্রিওল প্রেজেন্ট থাকতে হবে দুটো করে সেন্ট্রিওল নিউক্লিয়াস যেটা হবে তার দুটো মেরুতে মানে টোটাল যেই সেলটা থাকবে সেলের মধ্যে নিউক্লিয়াস আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তো এবারে নিউক্লিয়াসটা মানে এরকম ধরনের হবে আঁকি তাহলে তোমরা বুঝতে পারবে এখানে ধরো সেল আছে ঠিক আছে সেলের মধ্যে এখানে নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসে ডিএনএ ডিএনএ সমস্ত কিছু বৃদ্ধি হচ্ছে ক্রোমোজোম তৈরি হচ্ছে ডিএনএ সংশ্লেষিত হচ্ছে নিউক্লিয়াসটা বড় হচ্ছে যখন নিউক্লিয়াসটা বড় হয় বাকি কোষ অঙ্গাণুগুলো অন্য এক সাইডে চলে যায় কিছু কিছুটা বিলুপ্তি হয়ে যায় আবার যখন কোষটা পুরোপুরি ডিভিশন হবে সাইটোকাইনেসিস হবে তখন আবার কোষ অঙ্গাণুগুলো সৃষ্টি হতে থাকে কেন না যখন আবার তোমার ভেঙে যাবে কোষগুলো দুটো অপত্য কোষ মানে ডিভাইড হয়ে যাবে বিভাজনটা তখন কমপ্লিট হয়ে যাবে তখন তো দুটো অপত্য কোষ যেগুলো তৈরি হবে তাদের মধ্যে সমস্ত কোষ অঙ্গাণুগুলোকে আনতে হবে সেজন্য কি হচ্ছে সেই কোষ অঙ্গাণুগুলো তখন যেগুলো বিলুপ্তি হয়ে যায় গলগি বডিতে বিলুপ্তি হয়ে যায় কোষ যখন কোষ বিভাজন হয় সেটা আবার পরে কি হয় না গলগি বডিটা আবার তৈরি হয় নিয়ে সেই কোষ অঙ্গাণুগুলো সৃষ্টি হয় বিভিন্ন রকমের দুটো কোষ সৃষ্টি হচ্ছে অপত্য দুটো কোষ ঠিক হয় যে কোনো বিভাজনে কোষে এরকম ভাবে বিভাজনটা হচ্ছে তো নিউক্লিয়াসটা বড় হচ্ছে এবার সেন্ট্রোজোম থেকে যে সেন্ট্রিওলগুলো থাকে সেই সেন্ট্রিওলগুলোকে এই মেরুতে আর এই মেরুতে তখন চলে যেতে হবে কেন না এই যে সেন্ট্রিওল আমি একটু কথা বলেছিলাম সেন্ট্রিওল যেগুলো আছে সেগুলো প্রাণী কোষের সেন্ট্রোজোমের দুটো সেন্ট্রিওলের চারিদিকে কি হয় না তা অ্যাস্ট্রাল রশ্মি তৈরি হচ্ছে সেই রশ্মিগুলো বেমতন্তু গঠনে সহায়তা করছে উদ্ভিদ কোষে কি হয় উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না মাইক্রোটিউবুল থাকে যেগুলো কি করে যেগুলো এই বেমতন্তু গঠনে সহায়তা করছে আসলে প্রাণী কোষে এই সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওলগুলো আছে এই সেন্ট্রিওলগুলোর মধ্যেও মাইক্রোটিউবুলস রয়েছে মাইক্রোটিউবুলস থাকার জন্যই প্রাণী কোষের ক্ষেত্রে এই সেন্ট্রিওলগুলো বেমতন্তু গঠন করে ঠিক তাহলে সেন্ট্রিওলে যদি প্রতিলিপি হয়ে যায় এখানে দুটো সেন্ট্রিওল থাকবে সেন্ট্রোজোম থেকে তারা বেরিয়ে যায় বিভক্ত হয়ে সেন্ট্রিওল থেকে একটা এখানে এরকম ভাবে ক্রোমোজোম মানে সেন্ট্রিওল থাকবে একটা এরকম ভাবে সেন্ট্রিওল থাকে একটা লম্বা লম্বা একটা চড়া চড়ি থাকে আবার এখানে এরকম ভাবে প্রতিলিপি গঠন হয়ে গেছে জিটুতে জিটুতে প্রতিলিপি গঠন হয়ে এরকম ভাবে চলে যাচ্ছে এখানে একটা থাকছে এদিকে এরকম ভাবে একটা থাকছে এখানে একটা থাকছে সেজন্য প্রতিলিপি গঠন করে দুদিকে দুটো মেরুতে চলে যায় জিটু দশা নিয়ে সেখান থেকে প্রোফেজ দশাটা শুরু করছে নিউক্লিয়াস যেটা অনেকটা বড় হয়ে গেছে দুদিকে দুটো সেন্ট্রিওল চলে গেছে প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা যেটা হচ্ছে সেটার বিলুপ্তি শুরু হয় আমরা দেখেছিলাম এমাইটোসিস কোষ বিভাজন যখন হয় এমাইটোসিস কোষ বিভাজনে কোনো রকম নিউক্লিয়াসের পর্দা নিউক্লিয় পর্দার কোষের বিলুপ্তি ঘটে না ঠিক আছে বিলুপ্তি হচ্ছে না যখন এমাইটোসিস হচ্ছে এমনি ডাইরেক্ট পর্দা সমেতেই ভেঙে যাচ্ছে সব থেকে সরল একটা বিভাজন হয় কিন্তু এখানে কি হয় কোষ বিভাজনের যে প্রথম দশা সেই প্রথম দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি হয় নিউক্লিওলাসেরও বিলুপ্তি হয় ঠিক আছে এটা হচ্ছে বিভাজন দশায় হচ্ছে আমি বললাম জিটুতে জিটুতে এরকম ভাবে প্রতিলিপি গঠন হয় এই স্ট্রাকচারটা হচ্ছে আরেকটা যেটা আমি বলতে হবে সেটা হচ্ছে কি জি ওয়ান এস জি টু এই তিনটে ফেজে ইন্টারফেজে ক্রোমোজোমটা কিন্তু সমান থাকে ক্রোমোজোম সমসংখ্যক থাকে ক্রোমোজোম সমসংখ্যক থাকে মানে যেটা যদি আমাদের ক্রোমোজোম 2n তাই তো আমাদের ক্রোমোজোম আমরা ডিপ্লয়েড আমরা কিরকম ভাবে ক্রোমোজোমটাকে লিখি বা 46টা বলতে পারো মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম আছে 46টা তাহলে 46টা ক্রোমোজোম থাকে বা 2n ক্রোমোজোম থাকে ঠিক এই জি ওয়ান এস জি টু সব জায়গায় ক্রোমোজোম নাম্বার সেম থাকে সেটা কোষ বিভাজন মাইটোসিসে যা বা মিয়োসিসে যা সবার ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার এখানে এখানেও 2n 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 কিন্তু ডিএনএ নাম্বারটা এসে ডাবল হয়ে যায় কারণ এসে ডিএনএটা সংশ্লেষ হচ্ছে ডিএনএ নাম্বারটাকে কিরকম ভাবে লেখা হয় আরেকটা জিনিস মনে রাখবে ক্রোমোজোমে যতগুলো সেন্ট্রোমিয়ার থাকে ততগুলো কার্যকরী সেন্ট্রোমিয়ার যতগুলো থাকে মানে প্রাথমিক খাঁজ সেন্ট্রোমিয়ার যতগুলো থাকবে তত সংখ্যক ক্রোমোজোম থাকে কোষে ততগুলো বলবো আমরা ক্রোমোজোম আছে ঠিক আছে আর ক্রোমোজোমে যতগুলো ক্রোমাটিড থাকে আমরা বলবো ততগুলো ডিএনএ আছে বোঝা গেল কথাটা ক্রোমোজোমে আমরা মানে ক্রোমোজোম নাম্বারটা আমরা কিভাবে সেলের মধ্যে কাউন্ট করবো যতগুলো সেন্ট্রোমিয়ার থাকবে ততগুলো ক্রোমোজোম আছে যখন সেল ডিভিশনটা বোঝাবো তখন এই কথাগুলো লাগবে তোমাদের ক্রোমোজোমে যতগুলো কার্যকরী সেন্ট্রোমিয়ার থাকবে ততগুলো ক্রোমোজোম সংখ্যা হবে ঠিক ক্রোমোজোমে যতগুলো ক্রোমাটিড সংখ্যা থাকবে তত সংখ্যক ডিএনএ থাকবে মানে ক্রোমাটিড ইকুয়ালস টু ডিএনএ সেন্ট্রোমিয়ার ইকুয়ালস টু ক্রোমোজোম নাম্বার বোঝা গেছে কি বললাম কার্যকরী সেন্ট্রোমিয়ার ইকুয়ালস টু এখানে দিলাম ইকুয়ালস টু ক্রোমোজোম সংখ্যা ঠিক আর ক্রোমাটিড সংখ্যা ইকুয়ালস টু ডিএনএ নম্বর ডিএনএ সংখ্যা হচ্ছে ক্রোমাটিড সংখ্যা ইকুয়ালস টু ডিএনএ নম্বর আর সেন্ট্রোমিয়ার যতগুলো থাকবে সেটা হলো ক্রোমোজোম সংখ্যা এই জিনিসটা আরো ভালো করে আমি যখন বিভাজনটা বলবো তোমরা বুঝতে পারবে এই জিনিসটা কিন্তু মনে রাখো মানে একটা জিনিস যখন ক্রোমোজোমের রেপ্লিকেশন হবে ক্রোমোজোম রেপ্লিকেশন হবে মানে ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে ডিএনএ রেপ্লিকেশন হয় এর দশায় কি হচ্ছে আমি সেটা বলছি আমি এখানে বললাম তোমাদের কোষ বিভাজনটা মাইটোসিস হোক বা মিয়োসিস হোক জি ওয়ান এস জি টু সব জায়গায় এখানে কিন্তু এই পয়েন্টগুলো আমি বারবার তোমাদের বলছি প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে বুঝবে কারণ এই কনসেপ্টটা যদি তোমরা ক্লিয়ার না করো এখান থেকে না অনেকগুলো ক্রোমোজোম সংখ্যা কত ডিএনএ সংখ্যা কত এইভাবে তোমাদের কোশ্চেন আসবে তোমাদের কোশ্চেনগুলো যখন করাবো একটা দুটো এক্সাম্পল দেবো তখন তোমরা বুঝতে পারবে এই কনসেপ্টগুলো ক্লিয়ার না করলে কিন্তু ওগুলো তোমরা উত্তর ঠিকঠাকভাবে দিতে পারবে না সেজন্য এগুলো প্রত্যেকটা কথা খুব ভালোভাবে শোনো আর খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো
ক্রোমোজোমে আমি কি বলছি G1s, ওজন্য আমি বারবার কিন্তু বলছি তোমাদেরকে একটু ভালোভাবে জিনিসগুলো নোট করে নিও। G1s G2 দশাতে ক্রোমোজোম সংখ্যাটা একই থাকে, সেটা ডিপ্লয়েড মানুষের ক্ষেত্রে 46 লিখব না 12, G1s G2 প্রত্যেকটাতে 12 46। কিন্তু এবারে DNA কোথায় থাকে? DNA তো ক্রোমোজোমের মধ্যেই থাকছে, যেগুলো ক্রোমাটিড শুধুমাত্র অংশ জালো সেগুলো তো DNA, তাহলে একটা টোটাল ক্রোমোজোমের মধ্যে DNA রয়েছে, ঠিক আছে? তো আর এই জিনিসটা একটু নোট করে নাও, কার্যকরী সেন্ট্রোমিয়ার মানে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমাটিড মানে DNA সংখ্যা। আমি টোটালটা একটু মুছলাম। এরপরে দেখো আমি কি বলছি, ক্রোমোজোম DNA কোথায় থাকছে? ক্রোমোজোমের মধ্যে না, এখানে একটা সেন্ট্রোমিয়ার দিলাম, এখানে একটা ক্রোমোজোম আঁকলাম আমি। এই ক্রোমোজোমের মধ্যে এখানে ভিতরে কুণ্ডলীকৃত অংশ আছে, ঠিক আছে? এবার এগুলো যখন জীবন ফেজ থাকবে তো ভালোভাবে আমরা দেখতে পাবো না। এর ভিতরে তো এই যে এরকম ভাবে আমরা যে রিপ্রেজেন্ট করছি, মানে তো শুধু এরকম নয়, এই ভিতরে জালগুলো আছে, হিস্টোন নন হিস্টোন প্রোটিনগুলো আছে, আমরা সবসময় অতগুলো ক্রোমোজোমটা রাসায়নিক গঠন কি অত সুন্দরভাবে আঁকি না। সরল করার জন্য যে ছবিগুলো দেবো সেগুলো সরলভাবে বোঝার জন্য শুধু আমরা এইটুকুই অংশ আঁকি, ভেতরের অংশগুলোকে বাদ দিয়ে দিই। আমরা শুধু কি করি, এটাকেই একটা ক্রোমোজোম ধরি, ঠিক আছে? এরকম আঁকি, জীবন দশায় ক্রোমোজোম আছে, সেখানে একটা সেন্ট্রোমিয়ার আছে। যদিও এইরকম দশাটা কিন্তু জীবন দশায় দেখা যায় না, এখানে এমনি একটা খাঁজ হয়ে যাবে, এমনি একটা খাঁজ থাকে, এরকম থাকে ক্রোমোজোম জীবন দশায়, ঠিক আছে? কারণ অত সুন্দর সুসংগঠিত সজ্জা যেটা, সেগুলো আমরা দেখতে পারবো প্রোফেজে শুরু মেটাফেজ, এইগুলো দেখো সুন্দরভাবে আমরা দেখতে পারবো নিউক্লিয়াসটাকে, ডিএনএটাকে, অ্যাকচুয়ালি নিউক্লিয়াস না ডিএনএটাকে, যে সেখানে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে বিভাজন শুরু হবে, তার আগে এরকম এরকম থাকছে, ঠিক? তো আমরা এখানে ধরে নিচ্ছি এটা জীবন দশা, জীবন দশায় ক্রোমোজোম আছে, এবার ক্রোমোজোমের মধ্যে তো ডিএনএ আছে, ঠিক আছে? এটা তো ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ আছে, এখানে একটু খাঁজ আছে, এই খাঁজটাকে বলবো প্রাথমিক খাঁজ, সেন্ট্রোমিয়ার, এটা জীবন দশায় এরকম একটা স্ট্রাকচার আছে, ঠিক? এবারে এইখানে একটাই সেন্ট্রোমিয়ার আছে, একটা সেন্ট্রোমিয়ার আছে, মানে এইটা হয়ে যাচ্ছে কি, আমরা যদি বলি ক্রোমোজোম নাম্বারের কত, এই ক্রোমোজোম নাম্বার হলো এক, যেটুকু একটাই সেন্ট্রোমিয়ার আছে। এইবার যখন এটা জীবন দশায় দেখালাম আমি, জীবন দশায় একটাই হলো ক্রোমোজোম নাম্বার, মানে এন ইকুয়ালস টু হয়ে গেল, আমি দেখছি যে ক্রোমোজোম নাম্বার যেটা আছে সেটা এখানে হচ্ছে 1। কেন না, ক্রোমোজোম যেগুলো আমি বলছি থাকে, যে পেয়ারিংগুলো থাকছে যেরকম দেখালাম আমি কোষের মধ্যে, এরকম ভাবে জোড়ায় জোড়ায় থাকছে, তো এক এক এইভাবে নামকরণ করি আমি, এটা একটা পেয়ার, এভাবে থাকে, তো এটা একটা পেয়ার, এটা দিচ্ছি, এটা হলো 2 2, এটা একটা পেয়ার, এরকম পেয়ারিং হিসেবে থাকছে ক্রোমোজোমগুলো, কারণ 46টা ক্রোমোজোম তো থাকবে, তো 46টার মধ্যে আমি একটা ক্রোমোজোম নিচ্ছি, এটা আমি পেয়ার করিনি, আমি শুধু এই একটা এক নিচ্ছি, ঠিক আছে? আমি পেয়ার করিনি, আমি শুধু একটা ক্রোমোজোম নিচ্ছি পেয়ারিং এর মধ্যে, এইটা হলো একটা ক্রোমোজোম, যেহেতু একটা সেন্ট্রোমিয়ার একটা ক্রোমোজোম, ঠিক আছে? জীবন দশায় এবার যখন এস দশায় যাবে, এই যে এটাই তো ডিএনএ তৈরি করছে ক্রোমোজোমের মধ্যে, এটাই তো ক্রোমাটিড হবে, এটাই তো ডিএনএ তৈরি করবে, ঠিক? এই জালকটাই তো, এই যে জালকটা হবে তখন একটা সেন্ট্রোমিয়ারে এটা কি হবে, ডাবল তৈরি হয়ে যাবে, মানে কিরকম ভাবে আমরা আঙ্গো, এমনি এমনি, এটাও কিন্তু এক এক, এটা কি হচ্ছে এস দশাতে জাস্ট ডিএনএ কন্টেন্টটা ডাবল হয়ে গেল, এই যে ডিএনএ কন্টেন্ট ভেতরে ছিল, এই ডিএনএ কন্টেন্টটা ক্রোমোজোমের মধ্যে ডাবল হয়ে গেল যখন এস ফেজে এলো, বোঝা গেল? কিন্তু এখানে সেন্ট্রোমিয়ার কটা আছে, একটা আছে, মানে ক্রোমোজোম নাম্বার কত, এক, এস ফেজেও ক্রোমোজোম নাম্বার এক, যেহেতু সেন্ট্রোমিয়ার একটা আছে, কিন্তু ক্রোমাটিড কটা আছে, এই যে একটা আছে, দুটো আছে, মানে ডিএনএ কত নাম্বার, 2 2 হলো ডিএনএ নাম্বার, এক হচ্ছে এস দশায় ক্রোমোজোম নাম্বার, ঠিক? যেহেতু আমি এই 46টা ক্রোমোজোমের মধ্যে শুধু একটা ক্রোমোজোম নিয়ে আমি দেখাচ্ছি, একটা ক্রোমোজোমের রেপ্লিকেশন করছি, এখানে এর একটা পেয়ার আছে, কিন্তু একের সাথে একটা পেয়ার আছে, কারণ 46 এর মধ্যে 23 পেয়ার হয়তো, তার মধ্যে আমি শুধু এই একটা ক্রোমোজোমটার রেপ্লিকেশন করে তোমাদের দেখালাম, শুধু একটা ক্রোমোজোম, 46 ক্রোমোজোমের মধ্যে আমি একটা ক্রোমোজোমে কি করলাম, রেপ্লিকেশন করলাম, এস দশায় তো রেপ্লিকেশন হয়, ক্রোমোজোমের প্রতিলিপি গঠন হচ্ছে, ডিএনএ সংশ্লেষ হচ্ছে, ডিএনএটা থাকে কোথায়, ক্রোমোজোমের মধ্যে, কিন্তু এখানে সেন্ট্রোমিয়ার কটা আছে, সেন্ট্রোমিয়ার আছে একটা, মানে ক্রোমোজোম নাম্বার হচ্ছে এক, কিন্তু ডিএনএ হয়ে গেল ডাবল, 2, এটা একটা ক্রোমোজোমের মধ্যে হলো। এবার 46টা ক্রোমোজোম আছে, ঠিক আছে? তাহলে এস দশাতে 46টা ক্রোমোজোম আছে, তাহলে আমরা যদি এস দশায় বলি, এস দশায় 46টা ক্রোমোজোম থাকবে, আর ডিএনএ একটার জন্য দুটো ডিএনএ, তাহলে 46টার জন্য তারও ডাবল হয়ে যাবে, 46 ক্রোমোজোম আছে এস দশাতে, এটা এস দশায় 46টা ক্রোমোজোম আছে, ডিএনএ কতগুলো আছে, এই 46 এর ডাবল, তাহলে 92টা ডিএনএ আছে, বা বলতে পারি ক্রোমাটিড আছে, বোঝা গেল এই কোশ্চেনটা, বুঝতে পারলাম? এই কনসেপ্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই জিনিসটা না বুঝলে বাকি জিনিসগুলো আগে কিন্তু বোঝানো কঠিন হবে, আশা করছি এটা তোমরা বুঝতে পারবে। যদি ভিডিওটা একবার না দেখে বুঝতে না পারলে, বারবার দেখে একটু বোঝার চেষ্টা করো, অ্যাটলিস্ট 2-3 বার দেখে বোঝার চেষ্টা করো, তারপরেও যদি মনে হয় বুঝতে পারলে না, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি আরেকটা সেপারেট ভিডিও দিয়ে আবার বোঝাবো, ঠিক আছে? আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, আমাদের একটা কোষে, আমাদের মানে বহুকোষী যে সমস্ত প্রাণী, আমি মানুষের উদাহরণ দিলাম, কারণ আমাদের 46টা মানুষের দেখেই থাকে, ওই জন্য আমি মানুষের উদাহরণ দিয়ে তোমাদের বোঝাচ্ছি, যেটা আমরা ক্রোমোজোমটা লিখি 12 হিসেবে, আমরা ডিপ্লয়েড, ওই জন্য আমরা লিখি 12 হিসেবে, আমাদের গ্যামেট হচ্ছে হ্যাপ্লয়েড, আমরা রিপ্রেজেন্ট করি এন হিসেবে, তাহলে আমাদের কোষে এরকম পেয়ারিং হিসেবে ক্রোমোজোমগুলো সেলের মধ্যে থাকে, 1 1 2 2 এইভাবে নাম্বারিং করা হয়, 3 3 4 4, মানে 23টার মধ্যে 22টা পেয়ার 22 নম্বর, আর 23 নম্বর যেটা হয়, 23 নম্বর যদি সেটা স্ত্রী দেহ হয় তাহলে XX ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম, আর যদি সেটা পুরুষ দেহ হয় XY থাকে, ঠিক আছে? আমি যে এখানে ক্রোমোজোমের রেপ্লিকেশন বা ডিএনএ সংশ্লেষটা দেখেছি, শুধুমাত্র একটা ক্রোমোজোম নিয়েছি 46-এর মধ্যে, একটা, ঠিক? এই এক এক দুটো পেয়ারের একটা নিয়েছি, একটা নিয়েছি, এটা জীবন দশাতে অবিভাজিত কোষ, কিন্তু এখন বিভাজন হয়নি, এটা ক্রোমোজোমগুলো গঠন হচ্ছে, ডিএনএটা তৈরি হচ্ছে, S2-তে ডিএনএ সংশ্লেষ হচ্ছে, এখানে প্রোটিন সংশ্লেষ হচ্ছে, নিউক্লিয়াসটা একটু বড় হচ্ছে, বিক্রিয়াগুলো ঠিকঠাকভাবে যাতে বিভাজনটা হয়, বিভাজনের জন্য প্রস্তুতি চলছে কোষের মধ্যে, সেটা অবিভাজিত দশা, ঠিক? একটা নিয়েছি, একটা নিয়ে পরে কি করেছি, একটা সেন্ট্রোমিয়ার আছে, আমি আগেই বললাম যতগুলো কার্যকরী সেন্ট্রোমিয়ার ক্রোমোজোম সংখ্যা তত, আর আমি এখানে বলে দিচ্ছি আমি একটাই ক্রোমোজোম নিয়েছি, সেন্ট্রোমিয়ারও একটা, ক্রোমোজোম একটা, জীবনে ক্রোমোজোম একটা, ক্রোমাটিড একটা, মানে ক্রোমোজোম একটা, ক্রোমাটিড একটা, মানে ডিএনএও একটা, জীবন ফেজের কথা বললাম আমি, একটা একটা। এবার যখন রেপ্লিকেশন হলো, ডিএনএ সংশ্লেষ হলো, সেখানে কি হবে, এই একটা, এটাও এক, এটাও এক, ঠিক আছে? এটাও এক, এটাও এক নাম্বার দেবো, একটা ক্রোমোজোমের রেপ্লিকেশন হচ্ছে, নিয়ে কি তৈরি করলো, মানে এটা টোটালটা এক নম্বরই, এরই একটা প্রতিলিপি গঠন করলো, ডিএনএটা সংশ্লেষ হলো, এখানে যে ডিএনএটা আছে সংশ্লেষ হলো, সেন্ট্রোমিয়ার কিন্তু একটাই আছে, কাজ করছে সেন্ট্রোমিয়ার একটা, মানে ক্রোমোজোম একটা, ডিএনএ দুটো, এইটা আমি একটা ক্রোমোজোমের জন্য দেখেছি, আমাদের কোষে কতগুলো ক্রোমোজোম, 23 জোড়া, মানে 46টা, তার জন্য এস দশায় ক্রোমোজোম কত হবে, 46টা,
ক্রোমাটিন বা ডিএনএ কত হবে? জাস্ট ডাবল, 92টা। বোঝা গেল? এবারে যদি আমি অবিভাজনের জিটু দশা দেখি, জিটু দশাতে কি হবে? জিটু দশায় ক্রোমোজোমের কোনো পরিবর্তন হবে না, ডিএনএ এর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে কি থাকবে? ক্রোমোজোম থাকছে 46টা, আর 92টা থাকবে ডিএনএ বা ক্রোমাটিড, ঠিক আছে? বোঝাতে পারলাম? এরপরে আরেকটা জিনিস আমি বলবো, এই যে এখানে যেটা রয়েছে জীবন দশাটাও আমি এখানে একটু লিখে দিই। জীবন দশায় কিরকম থাকে? 46 ক্রোমোজোম আর 46 ডিএনএ, এটা হলো জীবন দশা। জীবন দশায় থেকে 46 ক্রোমোজোম 46 ডিএনএ, এস দশায় 46 ক্রোমোজোম 92 ডিএনএ, জি টু দশায় 46 ক্রোমোজোম 92 ডিএনএ। এইটাকে যখন আমরা লিখি, আমরা যেহেতু ডিপ্লয়েড, তো আমরা 2n লিখি জীবন দশার ক্ষেত্রে বলছি। এটা জীবন দশা, এটা এস দশা, এটা জি টু দশা, ঠিক? এবার জীবনের জন্য আমরা এটা রিপ্রেজেন্ট করবো 2n। যদি মানে জীবন দশায় কখনো আমাদের বললো জীবন দশায় ক্রোমোজোম সংখ্যা কত, সেখানে আমরা বলবো 2n। এবারে যদি দিয়ে দিল একটা ডিপ্লয়েড, না ডিপ্লয়েড প্রাণী দিল না, ধরো বললো যে একটা n ইকুয়ালস টু 5, ঠিক আছে? n ইকুয়ালস টু 5, এটা ট্রিপ্লয়েড, ঠিক আছে? ট্রিপ্লয়েড একটা প্রাণী দেখো বা জীব দেখো, ট্রিপ্লয়েড মানে 3n, n হচ্ছে 5, এরা হলো কি? ট্রিপ্লয়েড জীব দেখো প্রাণী। এদের ক্ষেত্রে যদি বলে এদের ক্ষেত্রে জীবন দশায় কতগুলো ক্রোমোজোম আছে, জীবন দশায় কতগুলো ক্রোমোজোম আছে বার করতে পারবে নিশ্চয়ই? জীবন দশায় যতগুলো ক্রোমোজোম ততগুলো ডিএনএ, তখন ডাবলিং হবে না? কতগুলো আছে যদি n ইকুয়ালস টু 5, এটা আমি একটা ম্যাথ বলছি, খুব সহজ ম্যাথ বলছি, আরো কঠিন কঠিন ম্যাথ তোমাদের কিন্তু দিতে পারে। n ইকুয়ালস টু 5, 3n মানে এটা হচ্ছে ট্রিপ্লয়েড একটা জীব দেহ, সেখানে জীবন দশায় ডিএনএ কত আছে, ডিএনএ কতগুলো আছে, তাহলে এখানে তোমরা কি করবে? জীবন দশায় যতগুলো ক্রোমোজোম ততগুলো ডিএনএ, n ইকুয়ালস টু 5 মানে সেটা কি হয়ে যাবে, যেটা ডিএনএ হয়ে যাবে সেটা কি হবে? 3n হবে, তাহলে 5 ইনটু 3 কত হয়? 15টা ডিএনএ হবে জীবন দশায়, ক্রোমোজোম হবে 15টা। বুঝা গেল? 3n যেহেতু 5 ইনটু 3, 3n মানে 5 ইনটু 3। এবার যখন জীবন দশা বলেছে, দেখো যতগুলো ক্রোমোজোম ততগুলো ডিএনএ, এখানে 2n আমি বলেছি মানে 3n এর জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে, মানে তাহলে 3n যদি ক্রোমোজোম হয় 3n হবে ডিএনএ, মানে ডিএনএ হবে 15টা জীবন দশায়। এবার যদি বলো 3n এর ক্ষেত্রে, n যদি 5 হলো, 3n এর ক্ষেত্রে এস দশায় ডিএনএ আর ক্রোমোজোম কতগুলো হবে, তাহলে আশা করি তোমরা বার করতে পারবে, ক্রোমোজোম নাম্বার তো চেঞ্জ হবে না এস দশাতে, আর এস দশায় যেটা হবে জি টু দশাতেও সেম হবে। যদি বলে এস আর জি টু দশায় কতগুলো ক্রোমোজোম আর ডিএনএ হলো, এস দশাতেই ডিএনএটা ডাবল হয়ে যায়, জি টু দশায় সেটাই ক্যারি করে, কারণ তারপর বিভাজন হবে, ঠিক? যখন বিভাজন হবে, বিভাজন হয়ে আবার নিউক্লিয়াসটাও কিন্তু একই রকম হয়ে যায় ক্রোমোজোমের মতনই, সেটা বিভাজনটা যখন বলবো তখন বুঝতে পারবে। বা এস দশায় কতগুলো তাহলে হচ্ছে, এস দশায় ক্রোমোজোম সংখ্যা হবে 15, কিন্তু জি টু দশাতেও ক্রোমোজোম সংখ্যা হবে 15, কিন্তু ডিএনএটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। ডাবল মানে এখানে যদি এটা ডাবল হয়ে যায় 6n, 6n মানে 30টা হয়ে যাবে ডিএনএ। বুঝাতে পারলাম কিরকম ধরনের অঙ্ক আসবে? এইরকম মানে কিরকম, এগুলো ঠিক অঙ্ক বলবো না, মানে কনসেপ্ট আসবে এই ধরনের, ঠিক আছে? এটা আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে বললাম। এবার আরেকটা জিনিস দেখো, আমরা যখন ডিএনএ কন্টেন্টটা লিখি সেটা সি, ক্যাপিটাল সি দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক? মানে মানব দেহে, তাহলে জীবন দশায় মানব দেহে জীবন দশাতে এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার হবে 2n, এটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n, ক্রোমোজোমের সংখ্যা 2n, আর ডিএনএটা কিরকম ভাবে লিখবো সেটা লিখবো, একই হচ্ছে 46, সেটা ডিপ্লয়েডের জন্য হয়ে যাবে 2c, ডিএনএটাকে আমরা সি হিসেবে প্রকাশ করি, ঠিক আছে? 2n এটা হয়ে যাবে 2c, ঠিক? এরপরে এস দশায় কি হবে, ক্রোমোজোমের কোনো রকম বিভাজন যাই হোক, বিভাজন মাইটোসিস হোক, বিভাজন মিওসিস হোক, যেই বিভাজনই হোক, ডিপ্লয়েডের ক্ষেত্রে কি হচ্ছে না, যদি জীবন এস ওয়ান জি টু এই অবিভাজিত দশা প্রত্যেকটা কোষে একই রকম হচ্ছে, এরপরে এই অবিভাজিত দশার পর তো বিভাজিত দশা হয়, তো এই অবিভাজিত দশার পর যেই রকম কোষের অবস্থা থাকবে সেই কোষের অবস্থা দিয়ে পরবর্তী স্টেপ বিভাজন দশাটি শুরু হবে, ঠিক আছে? তাহলে আমরা ডিএনএটাকে লিখি 2c করে, তাহলে দেখো 2n যদি 2c থাকছে, ঠিক আছে, 2n যেটা, 2n যদি 2c ডিএনএ কন্টেন্ট করছে, 2nটা যদি 2c ডিএনএ কন্টেন্ট করে, তাহলে nটা c ডিএনএ কন্টেন্ট করবে, করবে কি না? বুঝতে পারছো? 2n যদি 2c ডিএনএ কন্টেন্ট করে, nটা c ডিএনএ কন্টেন্ট করবে, মানে আমাদের যেখানে তোমাদের কোশ্চেনটা ছিল যে মাইটোসিসে যে অপত্য দুটো কোষ তৈরি হবে, তাতে একটা ক্রোমোজোম কটা ডিএনএ কন্টেন্ট করবে, আমি বলেছিলাম একটা ক্রোমোজোম একটা ডিএনএ কন্টেন্ট করবে, কি করে বললাম, কনসেপ্টগুলো ক্লিয়ার হলো, এখন একটা ক্রোমোজোম একটা ডিএনএ, এই অ্যাপ্লিকেশন, একটা ক্রোমোজোম একটা ডিএনএ। এবারে মাইটোসিসের ক্ষেত্রে 2n2c হয়, মাইটোসিস যখন হবে মাইটোসিস ডিভিশনের সংখ্যাটা কি, এবারে ওই কোশ্চেনটা ক্লিয়ার হলো, যেটা 3 নম্বর প্রশ্ন ছিল, 2n যেই অপত্যই মাতৃকোষ থেকে, বারবার আরেকটা জিনিস ক্লিয়ার করো, মাতৃকোষ বা জনিত্রী কোষ, কোষটা যেটাই হোক না কেন, এর মধ্যে যে ক্রোমোজোম আছে, মাতৃ ক্রোমোজোম পিতৃ ক্রোমোজোম দুটোই আছে, এইখানে কনফিউজ হয়ো না, ঠিক আছে? কারণ n আর n ক্রস হয়ে, এন আর এন ক্রস হয়ে 2n গঠন হয়, মানে গ্যামেট, এন গ্যামেট, এটা শুক্রাণু ডিম্বাণু, এগুলো 2n গঠন করে, জাইগোট গঠন করে, সেটা 2n হয়, এটা মাতৃকোষ থেকে একটা আসে, একটা পিতৃকোষ থেকে এন আসে, সেজন্য এটা মাতৃকোষের ক্রোমোজোম, এটা পিতৃকোষের ক্রোমোজোম, দুটো মিলে 2n তৈরি হচ্ছে। এবার 2n হলো একটা সেল, ঠিক আছে? এবার এই সেলটা যখন বিভাজিত হচ্ছে, মানে বিভাজন হওয়ার জন্য এটা এই দুটো অপত্যের মা, সেজন্য একে মাতৃকোষ বা জনিত্রী কোষ বলেছে, কিন্তু এই কোষের মধ্যে এন সংখ্যক পিতৃক্রোমোজোম আছে, এন সংখ্যক মাতৃক্রোমোজোম আছে, এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবারে মাইটোসিস বিভাজনে কি হচ্ছে, 2n 2n তৈরি হয়, এটা তোমাদের সংজ্ঞাতেই বলা আছে যে মাতৃকোষের সমসংখ্যক ক্রোমোজোমযুক্ত সম গুণযুক্ত দুটো অপত্য তৈরি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ডিএনএ কতগুলো থাকবে, 2n, ডিপ্লয়েডের ক্ষেত্রে 46 যদি ক্রোমোজোম হয়, 46 যদি ক্রোমোজোম হয় 46 ডিএনএ থাকবে, তাই তো? এক্ষেত্রে আমি কি বলছি, ক্রোমোজোম যদি 2n হয় ডিএনএ 2c থাকবে, তাহলে যদি ক্রোমোজোম n হয় ডিএনএ c থাকবে, তাহলে ক্রোমোজোম যদি 1 হয় ডিএনএ 1 হবে, ক্রোমোজোম যদি 46 হয় ডিএনএ 46 হবে, কনসেপশন ক্লিয়ার হলো? এবারে কোশ্চেনটা দেখো ক্লাস 10 এর, আচ্ছা এটা আমি কমপ্লিট করে দিই, তারপরে কোশ্চেনটা আবার দেখাচ্ছি, আমার মনে হয় বিভাজনের দশাগুলো আমি আজকেও বলতে পারবো না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি আবার একটা সেপারেট আমি ভিডিও করতে হবে। এবার এস দশায় কিরকম ভাবে আমরা লিখবো, এস দশাতে কি বললাম, যে দশায় বিভাজনটা হোক না কেন, অবিভাজনে এস দশাতে কি হবে, ক্রোমোজোম নাম্বার 2n থাকবে, ডিএনএটা ডাবল হচ্ছে, মানে সেটা আমরা লিখবো 4c, ঠিক আছে? এবারে জি টু দশায় কিছু হয় না, 2nটা 2nই থাকবে, ডিএনএ লিখবো 4c। বোঝা গেল অবিভাজনের এই দশাটা? এইটা হলো আমি বললাম তোমাদের ডিএনএ কন্টেন্ট আমাকে বোঝাতে হবে, এই চারটা একটু তোমরা লিখে নাও, আশা করছি এইটুকুনি যেটুকুনি আমি বললাম তোমরা তোমাদের এই সমস্তটা ক্লিয়ার হয়েছে, আর যে প্রশ্নটা আমি বললাম সেই প্রশ্নটাও তোমাদের ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? কারণ 2n 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 যদি অপত্য হলো, তাহলে এখানে 2n এর জন্য আলটিমেটলি আমরা দেখবো কি,
এখানে যদি আমরা বিভাজনের পর্যন্ত আসিনি, এটা জীবন দশাতেই এসেছি, ঠিক আছে? জীবন দশাতেই এসেছি, এখন বিভাজনে আসিনি। বিভাজন দশা যখন পুরোটা কমপ্লিট করব, বিভাজন দশাগুলো যখন বোঝাবো, সেক্ষেত্রে দেখতে পাবে এখান থেকে তো বুঝতে পারছো যে 20 টা 20 সংখ্যা থেকে 20 টা 20 হয়, তাহলে 20 যদি ক্রোমোজোম হয় 2 সিডিএনএ হবে। এখান থেকে ওই কনসেপ্টটা ক্লিয়ার হলো তোমাদের। এবার অপত্যজনকটা কিভাবে 20 হচ্ছে সেটা আমি বলবো। কেন 20 এখানে, এই 20 এর 2 সিটা কেন হবে? 4 সি যেটা রয়েছে, সেই 4 সিটা 2 সি আবার কি করে হয়ে যাবে বিভাজিত হয়ে, সেটা আমি তোমাদের বিভাজন দশাটাতে বোঝাবো। আপাতত এই অবিভাজিত দশাটা আশা করি বুঝাতে পেরেছি। আর এই অবিভাজিত দশাটা বোঝানোর সময় যখন এই 20 টা আমি 2 সি লিখেছি, সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারবে যেটা যখন 20 আছে, এটা যখন 20 আছে, এটা যখন 20 আছে, যেহেতু তোমার হচ্ছে এটা মাইটোসিস বিভাজনে, যদি মাইটোসিস বিভাজন যাচ্ছে সেখানে একবারই কোষের বিভাজন হয় আর এটা সমবিভাজন, তাহলে কি হচ্ছে না, সেজন্য 20 20 পাচ্ছি, তাহলে এই দুটো তো 2 সি 2 সি পাবো, সেটা আমি বিভাজনটা যখন দেখবো আরো ভালো করে বলবো। তাহলে সেজন্য কি হবে, মোটামুটি একটা ক্রোমোজোমে একটা ডিএনএ থাকবে, ঠিক আছে? তাহলে আজকে এতদূরই আমি শেষ করছি বিভাজন দশাটা, আমি নেক্সটে যাবো। আশা করি এইটুকুনি তোমরা খুব ভালো করে বুঝেছো। এইটাও কিন্তু এই সমস্ত জায়গা থেকেও কিন্তু কোয়েশ্চেন দেয়, এই যে ডাবলিং হওয়ার ব্যাপারটা, এটা এখন বুঝলে? এবার রিডিউস কি করে হবে, এই 20 টা তো 20 থাকছে কিন্তু এই 4 সিটা কি করে 2 সি হবে, সেটা আমি বিভাজনে বলছি তোমাদের, ঠিক আছে? এটা অবিভাজনে সমস্তটাই মানে ইন্টারফেজের দশাটা এরকম হয়। এবার দু রকমের বিভাজন আছে, দু রকমের বিভাজনে কিরকম ভাবে হচ্ছে, কারণ মিওসিসে তো আমরা চারটে কোষ পাবো, চারটে কোষ এন 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 পাবো, সেখানে ডিএনএ কন্টেন্টটা কিরকম হবে সেটাও আমি পরে দেখবো, কিন্তু অবিভাজনের দশাটা এত দূর অব্দি আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে আজকে এত দূর অব্দি থাকে।